ডাইনি সন্দেহে খুন এক মহিলা, শৌচালয়ের গর্ত থেকে উদ্ধার মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনা চাম্পাহাওড় থানাধীন পূর্ব বেহালাবাড়ি লিংটি বাড়িতে। খুনের ঘটনায় অভিযুক্ত আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ডাইনি সন্দেহে আবারও খুনের ঘটনা রাজ্যে। জনজাতি অধ্যুষিত এলাকায় এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। অতীতেও জনজাতি অধ্যুষিত এলাকায় ডাইনি হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এমনই একটি ঘটনা ঘটেছে চাম্পাহাওড় থানাধীন পূর্ব বেহালাবাড়ির লিংটি বাড়িতে। গ্রামের আটজন যুবক মিলে 45 বছরের এক মহিলাকে দা, লাঠি ইত্যাদি সহযোগে খুন করে মৃতদেহ একটি শৌচালয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ। মৃত মহিলার নাম কৌশল্যা ঘাটোয়াল। ঘটনা সম্পর্কে চাম্পাহাওড় থানার পুলিশ আধিকারিক বলেন, লিংটি বাড়ির রঞ্জন কন্দ ও তার স্ত্রী কৌশল্যা ঘাটোয়াল একসাথে বেহালাবাড়ির বাজারে সাপ্তাহিক হাটে আসছিল। এমন সময় রাস্তা থেকে কয়েকজন মিলে স্বামীর সামনে থেকেই কৌশল্যা ঘাটোয়ালকে কিডন্যাপ করে নিয়ে যায়। বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। বহু খোঁজ খবর করেও মহিলাকে না পেয়ে গ্রামের 8 জন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকেরা পুলিশের জেরায় স্বীকার করেছে, তারা মহিলাকে খুন করে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। যুবকদের কাছ থেকে তথ্য পেয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ইনফরমেশন আসছিল গতকালকে 5:30 সময় যে একটা মহিলারে ধৈর্য নিয়া হয়তো মারে লাইতে পারে, এমন একটা ইনফরমেশন পাইছিল। তো সেই অনুযায়ী আমরা গেছি। তো স্যার আমরা এই লোকালির সাথে কথা করছি এবং কথা কওয়ার পরে আমরা মহিলাকে খোঁজাখুঁজি করছি, তখন পাইছি না। তো ঠিক এমন কিছু হইতে পারে এই সন্দেহ নিয়ে আমরা এই গ্রামের এই কিছু প্লাভানকে আমরা ডিটেন করি। ডিটেন করার পরে আমরা ইনভিগেশন করছি স্পটে। ইনভিগেশন করার পরে তারা স্বীকার করছে যে হ্যাঁ, আমরা এই ঘটনা আমরা এই মহিলারে মেরে লেছি। তারপরে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রেজেন্সে ডেড বডি রিকভারি করছি একটা গর্ত থেকে, আর 8 জনকে আমরা অ্যারেস্ট করছি। স্যার ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? এটা বেহালাবাড়ির সাইডে লেংটি বাড়ি কন্দ বস্তি একটা হিন্দুস্তান। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর তার স্বামীর হাতে তুলে দিয়েছে পুলিশ। ধৃত 8 যুবকের মধ্যে রয়েছে গন্ডাবস্তির চরিত্র কন্দ, মিঠুন কন্দ, আকাশ কন্দ, কাজল কন্দ, সঞ্জিত কন্দ, বিমল কন্দ, অজিত কন্দ, উচ্চন্দন তাঁতি। ধৃত যুবকরা সবাই খুন হওয়া কৌশল্যা ঘাটোয়ালের নিকটাত্মীয় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। কৌশল্যা ঘাটোয়ালকে খুনের খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।